প্রিলিমিনারি অ্যাক্টিভিটি হয়ে যাওয়ার পর যখন হাউস অফ চিলড্রেনের বাচ্চারা প্রথম আসে, আমরা তো প্রিলিমিনারি অ্যাক্টিভিটি দেই। প্রিলিমিনারি অ্যাক্টিভিটিতে ওরা সেটেল ডাউন করে। এই সেটেল ডাউন করার পর আমরা ওদের কিছু অ্যাক্টিভিটি দেই, যে অ্যাক্টিভিটিগুলো ওদের ডেভেলপ করতে সাহায্য করে। সেই অ্যাক্টিভিটিগুলোকেই আমরা বলি হাউস অফ চিলড্রেনে ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটি। এই ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটিগুলোকে আমরা চার ভাগে ভাগ করি। একটা হচ্ছে এক্সারসাইজেস অফ প্র্যাকটিক্যাল লাইফ, সেন্সোরিয়াল, অ্যারিথমেটিক আর ল্যাঙ্গুয়েজ। এক্সারসাইজেস অফ প্র্যাকটিক্যাল লাইফ, এই গ্রুপে যেসব ম্যাটেরিয়াল আমরা ইউজ করি, যেগুলো বাচ্চারা বা শিশুরা তাদের বাড়িতে বড়দের কাজ করতে দেখে, যেসব ম্যাটেরিয়াল দিয়ে, সেই সব ম্যাটেরিয়ালগুলোই হাউস অফ চিলড্রেনে আমরা ব্যবহার করে থাকি, যা অ্যাকর্ডিং টু দ্য চিলড্রেন সাইজ, অর্থাৎ শিশুদের উপযোগী। সেই সব ম্যাটেরিয়ালগুলোই আমরা ফেলেছি ইপিএল বা এক্সারসাইজেস অফ প্র্যাকটিক্যাল লাইফে। অর্থাৎ বাড়িতে বড়রা যেরকম ঝাড়ু দেওয়া বলুন বা ন্যাপকিন ফোল্ড করা বলুন, অথবা ওরা হয়তো কীভাবে জল গ্লাসে ঢালা হয়, এই যে ছোটো ছোটো অ্যাক্টিভিটি যেগুলো আমরা প্রাত্যহিক জীবনে ব্যবহার করে থাকি বা বড়রা করে থাকে, বা কী করে মাদুর পাতা হচ্ছে, কী করে চৌকি পাতা হচ্ছে, এই সব অ্যাক্টিভিটিগুলোই আমরা এক্সারসাইজেস অফ প্র্যাকটিক্যাল লাইফ বা ইপিএলএ ফেলেছি। এরপরে আসে কিছু অ্যাক্টিভিটি, যে অ্যাক্টিভিটিগুলোকে আমরা ফেলি সেন্সোরিয়াল অ্যাক্টিভিটি। এই সেন্সোরিয়াল অ্যাক্টিভিটিগুলো কী করে? এই সেন্সোরিয়াল অ্যাক্টিভিটিগুলো বাচ্চা শিশুদের সেন্স ডেভেলপ করতে সাহায্য করে। শুধু যে সেন্সোরিয়াল অ্যাক্টিভিটির সেন্স ডেভেলপ করতে সাহায্য করে তা নয়, সেন্সোরিয়াল অ্যাক্টিভিটিগুলো আরও শিশুদের ধারণা দেখায় কোনো বস্তুর বাহ্যিক গুণাবলী, অর্থাৎ সেটার রং কীরকম, সেটার সারফেসটা কীরকম, রাফ না স্মুথ, কিংবা তার শেপ কীরকম ইত্যাদি, এইসব জিনিসগুলো সমস্ত সে সেন্সোরিয়াল অ্যাক্টিভিটিগুলোর মধ্যে দেখতে পায়। আর সেন্সোরিয়াল অ্যাক্টিভিটিগুলো তো ওর সেন্সগুলো ডেভেলপ করছেই। এরপরে আমরা আসি আর দুটো অ্যাক্টিভিটিতে, যেই অ্যাক্টিভিটিগুলো বা যেটা কালচারাল, হিউম্যান বিংস মেক ইট, দ্যাট ইজ কালচারাল অ্যাক্টিভিটি, সেটার মধ্যে পড়ছে ল্যাঙ্গুয়েজ আর অ্যারিথমেটিক বা ম্যাথমেটিক্স। ল্যাঙ্গুয়েজ আমরা দেই এই কারণেই, কারণ একটা শিশু তার নিজের ভাব প্রকাশ করতে চায় অন্য একজন ওর বন্ধু বা বান্ধবের সঙ্গে বা সোসাইটির সঙ্গে, সেই জন্য আমাদের ভাষার প্রয়োজন হয়, শিশুরও সেরকম ভাষার প্রয়োজন হয়। এরপরে আমরা দিয়ে থাকি ম্যাথমেটিক্স। কোনো কালচারই ম্যাথমেটিক্স ছাড়া হয় না, যেমন ড্যান্স, আর্টস, সায়েন্স, এভরিওয়্যার উই নিডস ম্যাথমেটিক্স, সেই জন্য আমাদের শিশুদেরও ম্যাথমেটিক্স বা অ্যারিথমেটিকের প্রয়োজন হয়। আমরা আজকে এখানে ইপিএলএর দিয়ে শুরু করছি। ইপিএলএর এক্সারসাইজেস অফ প্র্যাকটিক্যাল লাইফ, যেটা শর্টে আমরা ইপিএল বলি, তার অ্যাক্টিভিটিগুলো দিয়েই আমরা আজকের কাজ এখানে শুরু করছি। আমরা যে এখানে অ্যাপারেটাসগুলো ব্যবহার করছি, সেগুলো শিশুদের যখন দেওয়া হয় সেটা আমরা দেই ডেমনস্ট্রেশন বা প্রেজেন্টেশন হিসেবে। এখানে তিন রকম প্রেজেন্টেশন আমরা দিয়ে থাকি, ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন, গ্রুপ প্রেজেন্টেশন, কালেকটিভ প্রেজেন্টেশন। ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন, যখন আমরা একটি চাইল্ডকে, শিশুকে কাজটা অফার করি, তখন সেটা ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন। যখন আমরা তিন চারজন শিশুকে একসঙ্গে মিলে একটা কাজ দেখাই, সেটা হচ্ছে গ্রুপ প্রেজেন্টেশন। আর যখন হোল ক্লাসকে দেখানো হয়, তখন সেটা কালেকটিভ প্রেজেন্টেশন। আমাদের হাউস অফ চিলড্রেনে ম্যাক্সিমাম অ্যাক্টিভিটি হচ্ছে আমরা ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন হিসেবে দিয়ে থাকি, এবং ম্যাক্সিমাম অ্যাক্টিভিটি এখানে ইন্ডিভিজুয়ালি প্রেজেন্ট করা হয়। কিছু কিছু প্রথম যখন আসে বা শিশুরা, তখন আমরা কিছু কালেকটিভ প্রেজেন্টেশন দিই, তারপর সব অ্যাক্টিভিটি আমরা ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন হিসেবে ব্যবহার করে থাকি। এরপরে আমরা ইপিএল শুরু করছি বা এক্সারসাইজেস অফ প্র্যাকটিক্যাল লাইফ। মন্টেসরি হাউসে সেটেল ডাউন হওয়ার পর শিশুদের যে কাজগুলো করতে দেওয়া হয় সেগুলো তাদের বড়ই চেনা, যেরকম মাদুর পাতা, চৌকি পাতা, গ্লাসে জল ঢালা, বড় কন্টেনার থেকে ছোট কন্টেনারে গ্রেনস ঢালা
ইত্যাদি বিভিন্ন ধরনের কাজ, যে কাজগুলো সে রোজ দেখে, রোজ করতে চায়, এখানে সেই কাজগুলোই ওদেরকে করতে দেওয়া হয়। কিন্তু অ্যাপারেটাসগুলো সবই তাদের মাপ মতন তৈরি করা থাকে। এগুলোকেই বলা হয় এক্সারসাইজেস অফ প্র্যাকটিক্যাল লাইফ বা ব্যবহারিক জীবনের অনুশীলন। এই কাজগুলো করার ফলে শিশু যেরকম নিজের জীবনে, পারিবারিক জীবনে বা সামাজিক জীবনে কিছু দক্ষতা অর্জন করে, তেমনি তার হাত, পা এবং শরীর সঞ্চালনের মধ্যেও একটা দক্ষতা তৈরি হয়। এই কাজগুলো করার ফলে তাদের সেন্সগুলোও যেরকম ডেভেলপড হয়, সেই রকম এই অ্যাক্টিভিটিসগুলো তাদের পরবর্তী অ্যাক্টিভিটিসের জন্যও তৈরি করে। ইপিএল অর্থাৎ এক্সারসাইজ অফ প্র্যাকটিক্যাল লাইফের চারটি গ্রুপস আছে, যেমন এলিমেন্টারি মুভমেন্টস, টেকিং কেয়ার অফ এনভায়রনমেন্ট, টেকিং কেয়ার অফ ওয়ানসেলফ এবং টেকিং কেয়ার অফ সোশ্যাল বিহেভিয়ার। আমরা প্রথমে এলিমেন্টারি মুভমেন্টস দিয়ে শুরু করি এবং হাউস অফ চিলড্রেনে যখন প্রেজেন্টেশন দেওয়া হয় তখন আমরা গ্রুপ বা কালেক্টিভ প্রেজেন্টেশনের মাধ্যমে শুরু করি। এখন দেখাবো কিভাবে ম্যাট রোল করতে হয় এবং আনরোল করতে হয়। আমরা যখন ম্যাট ধরব, এটা লক্ষ্য রাখবো যেন ম্যাট আমাদের গায়ের সাথে না লাগে। থাম থাকবে ম্যাটের নিচে চার আঙ্গুল উপরে। যখন আমরা ম্যাট রোল করব, থাম থাকবে ম্যাটের নিচে চার আঙ্গুল উপরে, অন্য হাতেও ঠিক একইভাবে ধরব। ফার্স্ট ফোল্ড শুড নট বি টু টাইট অর টু লুজ। Four fingers came near the thumb, thumb goes under the roll. Do the same with the other hand. Do not drag the mat. Move forwards with the mat. ম্যাটের দু সাইডও দেখতে হবে সমান আছে কিনা। ততক্ষণ পর্যন্ত ম্যাট গোটাবো যতক্ষণ না খোলা দিকটা নিজেদের দিকে আসবে। দ্য রোল্ড ম্যাট শুড বি কম্প্যাক্ট and the open edge facing towards you. এবার আমরা দেখাবো কিভাবে ম্যাট আনরোল করতে হয়। এই সময়টা খেয়াল রাখতে হবে যেন পিছন দিকে যথেষ্ট জায়গা থাকে। ম্যাটের তলায় থাম, চার আঙুল ম্যাটের ওপরে, অন্য হাতেও ঠিক একইভাবে ধরব। Four fingers রোলের তলায় যাবে, থাম রোলের ওপরে থাকবে, অন্য হাতেও ঠিক একই।
move backwards along with the mat. Unfold the mat until the entire mat is unfolded. The unfolded mat should be flat without any wrinkles. এবার আমরা দেখাবো চৌকি কিভাবে পাততে হয় এবং তুলতে হয়। যেহেতু চৌকিতে আমরা অনেক কাজ করি সেই জন্য চৌকি প্রেজেন্টেশনও আমরা গ্রুপ বা কালেকটিভ দিয়ে থাকি। দেখো কিভাবে চৌকি তুলতে হয় এবং পাততে হয়। যখন আমরা চৌকি তুলব চার আঙ্গুল নিচে থাম ওপরে অন্য হাতও ঠিক একই শক্ত করে ধরব একবারে তুলব দেখব যেন আমাদের গায়ের সাথে না লাগে যখন আমরা পুট ডাউন করব একটা একটা করে পায়া রাখব সামনের দুটো পায়া একসাথে রাখব চেষ্টা করব যতটা সম্ভব কম আওয়াজ হয় আস্তে আস্তে করে একটা একটা করে হাত সরিয়ে নেব এবার আমরা দেখাবো পোরিং গ্রেনস আমরা দু ধরনের পোরিং দিয়ে থাকি লিকুইড পোরিং এবং গ্রেন পোরিং এখানে গ্রেন পোরিংটা দেখাচ্ছি এই প্রেজেন্টেশনটা আমরা ইন্ডিভিজুয়ালি দিয়ে থাকি অর্থাৎ চাইল্ড পাশে থাকে চৌকির ওপর দিয়ে থাকি চাইল্ডকে ইনভাইট করি এবং চৌকিতে অয়েল ক্লথ থাকতে বলা হয় লাসে ইন্ডিকেশন মার্কটা দেখা যাচ্ছে এই ইন্ডিকেশন মার্কস অবধি আমরা গ্রেনস ঢালি জাগ ভর্তি গ্রেনস রয়েছে আমরা জাগে এই জায়গাটা দিয়ে গ্রেনস ঢালব আমরা টপ গ্লাস থেকে গ্রেনস ঢালা শুরু করব একটুখানি ঢেলে সার্কুলার মুভমেন্টে ঢালব গ্রেনস আসলে চাইল্ড আমাকে থামতে বলবে থ্যাংক ইউ আবার এই গ্লাসটাতেও গ্রেনস ঢালব একই রকম ভাবে একটুখানি ঢেলে সার্কুলার মুভমেন্টে ঢালা মা কাশলে থামতে বলবে স্টপ থ্যাংক ইউ থ্যাংক ইউ আবার আমরা গ্লাস থেকে গ্রেনস জাগে পুট ব্যাক করে রাখব যখন পুট ব্যাক করব একটুখানি ঢেলে সার্কুলার মুভমেন্টে
দেখে নেব কোনো গ্রেনস পড়ে আছে কি না। যখন পুট ব্যাক করব ট্রেতে, চাকটা আগে রাখতে হবে। তারপর গ্লাস, দেখে নিতে হবে কোনো গ্রেনস পড়ে আছে কিনা। এবার আমরা দেখাবো অফারিং অ্যাক্টিভিটি। এই অ্যাক্টিভিটিসগুলো শিশুদের সোশ্যাল ডেভেলপমেন্টে সাহায্য করে। আমরা বিভিন্ন ধরনের জিনিস অফার করে থাকি, যেরকম পেন, পেন্সিল, এনি শার্প অবজেক্ট, সিজার্স, কাপ অফ টি। এই জিনিসগুলো আজকে আমরা দেখাবো কিভাবে অফার করতে হয়। প্রথমে আমরা দেখাবো পেন কিভাবে কাউকে অফার করতে হয়। যখন আমরা কাউকে পেন দেব, ক্যাপটাকে খুলে নিয়ে এমনভাবে দেব যেন তিনি নিয়েই লিখতে পারেন। থ্যাংক ইউ। যখন কোনো শার্প অবজেক্ট কাউকে দেব, যেরকম ধরুন নাইফ, তাকে এমনভাবে দেব যেন তিনি নিয়েই ব্যবহার করতে পারেন। যখন সিজার্স কাউকে অফার করব, এমনভাবে দেব যেন তিনি নিয়েই ব্যবহার করতে পারেন। যখন কাউকে কাপ অফ টি অফার করব, তখন এমনভাবে দেব যেন তিনি নিয়েই স্টিয়ার করে, সিপ করে খেতে পারেন।